পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এ প্রতিপাদ্যে কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাবুল আক্তার এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন